আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে যে 17 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে শাকালু একটি লতানো গাছ, একের দুই পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, একের তিন ডায়নামো লাগানো থাকে সাইকেলে, একের চার মানুষের টানা রিক্সা কলকাতায় আসে 1914 সালে, একের পাঁচ সুমেকা লেভি নামক ধূমকেতু আছড়ে পড়েছিল যে গ্রহে তা বৃহস্পতি, একের ছয় জেলি শিশিতে ভারত সরকারের দেয়া FPO ছাপ থাকে, একের সাত কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত গ্যাসটি হচ্ছে কার্বন মনোক্সাইড, দুইয়ের এক তালপাতায় লেখা বইগুলিকে বলে পুঁথি, দুইয়ের দুই 1853 সালের 16 এপ্রিল তারিখে আমাদের দেশে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে, দুইয়ের তিন কলকাতায় ট্রাম হলো ট্রেনের মতোই তবে ছোট, এটি বিদ্যুৎ শক্তিতে চলে, দুইয়ের চার সপ্তমী অষ্টমী সময় জোয়ারের জল বেশি ওঠে না, তখন জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলে, দুইয়ের পাঁচ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, বিদ্যুৎ দুইয়ের ছয় বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে একটা বিরাট যন্ত্র থাকে তাকে বলে টারবাইন, দুইয়ের সাত বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয় 15ই জুন, তিনে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো, তিনের এক শিশুদের অধিকার রক্ষার আন্দোলনের কর্মী হয়ে কাজ করেছে রেখা কালিন্দী, সুনিতা মাহাতো, আফসানা খাতুন, তিনের দুই সুনামি হয়েছিল 2004 সালে, তিনের তিন পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে, তিনের চার পথের পাঁচালী বইটা লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনের পাঁচ বিদ্যুৎ শক্তি তৈরি করতে সূর্যের আলো ফেলা হয় সোলার প্যানেলে, তিনের ছয় গাছপালা মাটি সৌধের ক্ষতি হতে পারে অ্যাসিড বৃষ্টির ফলে, তিনের সাত বাষ্পের চাপে মোটা পিস্টনের ঠেলায় চাকা ঘুরত স্টিম ইঞ্জিনে, চারের এক বলেছে কাঠ কয়লা কী করে হয়, জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়, চারে দুই বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদ্ভিদ এবং প্রাণী দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে, এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশে ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস, চারে তিন বলেছে নৌকার হালের কাজ কি, আচ্ছা হাল হচ্ছে নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এক ধরনের কাঠের দণ্ড যা নৌকা দিক পরিবর্তন করতে সাহায্য করে, তাহলে হালের কাজ হচ্ছে হালের সাহায্যে নৌকা দিক পরিবর্তন করে বা হাল নৌকাকে দিক পরিবর্তন করতে সাহায্য করে, চারের চার গৌণ জ্বরে কত সময় পরে মুখ জ্বর হয়, 12 ঘন্টা 26 মিনিট পরে, চারের পাঁচ আবহাওয়া কাকে বলে, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ বায়ুচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে, চারের ছয় তুমি শুনেছ এমন দুটি ঝড়ের নাম আয়লা হুদহুদ, চারের সাত দুটি পরিবেশ বান্ধব যানের নাম সাইকেল ট্রাম, পাঁচের এক বলেছে সমাজভিত্তিক বন কাকে বলে, কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত এবং অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়, পাঁচের দুই কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে উপাদান কি, কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ এবং প্রাণী দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়, হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে, অবশেষে উদ্ভিদ এবং প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয় আর পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়, এইভাবে কয়লার সৃষ্টি হয়, আর কয়লার তাহলে তোমার কয়লার প্রধান উপাদান হলো কার্বন, পাঁচে তিন বলেছে সোলার কুকার কাকে বলে, আর প্রচলিত আর অপ্রচলিত শক্তির একটি উদাহরণ দাও, প্রচলিত হচ্ছে জলবিদ্যুৎ আর অপ্রচলিত সৌরশক্তি বায়ুশক্তি যে কোনো একটা বলে দেবে, আর সোলার কুকার কাকে বলে, সোলার কুকার কি, যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে, পাঁচের চার বলেছে হরপা বান কি, বিগত কয়েক বছরে এটি কোথায় হয়েছে, আচ্ছা হরপা বান কি, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে,
ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হড়পাবান বলে আর হয়েছে উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ, পুরুলিয়া প্রভৃতি জায়গায় হড়পাবান হয়েছে। পাঁচ বলেছে খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন, আর যদিও বা দেখতে হয় তাহলে আমরা কীভাবে দেখবো? এটা আমাদের পরিবেশ বইয়ের 164 নম্বর পৃষ্ঠাতে আছে। এই যে বলেছে সূর্যগ্রহণ যখন হবে তখন সূর্যের দিকে খালি চোখে তাকাবে না, অতিবেগুনি রশ্মি চোখে পড়তে পারে, ওই রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর, তাই জন্য আমরা সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবো না। তাহলে আমরা কীভাবে দেখবো? এই যে বলছে এক রকমের চশমা পাওয়া যায়, সেটা অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়, ওই চশমা পরে সূর্যগ্রহণ আমরা দেখবো। পাঁচে ছয় বলছে প্রক্সিমা সেন্টাউরি কি? প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য, আর সূর্যের পরে পৃথিবীর কাছে পৃথিবীর সবচেয়ে কাছের দ্বিতীয় যে নক্ষত্র আর কি, পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, আর বলেছে সেখান থেকে আলো আসতে পৃথিবীতে কত সময় লাগে। তাহলে প্রক্সিমা সেন্টাউরি থেকে আলো পৃথিবীতে আসতে প্রায় 3 লক্ষ গুণ বেশি সময় লাগে, সূর্যের চেয়ে 3 লক্ষ গুণ বেশি সময় লাগে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিটে, তার থেকেও 3 লক্ষ গুণ বেশি সময় লাগে প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে। ছয়ের এক বলেছে এটা একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ছয়ের একে গৌণ জোয়ার যদি পৃথিবীর ঘূর্ণন হয়, মুখ্য জোয়ার হচ্ছে চাঁদের আকর্ষণ। ছয়ের দুই চাঁদ উপগ্রহ হলে বৃহস্পতি গ্রহ। ছয়ের তিন অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভরা কোটাল হলে সপ্তমী অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। ছয়ের চাল সাইকেল হ্যান্ডেল নৌকা হাল, মানে হ্যান্ডেল যেমন সাইকেলের দিক ঠিক করে, হাল হচ্ছে নৌকার দিক ঠিক রাখতে সাহায্য করে। ছয়ের পাঁচ জেলির শিশিতে এফপিও ছাপ থাকলে প্রেশার কুকারের প্যাকেটে আমরা ISI মার্ক দেখে নেব। ছয়ের ছয় সেফ লাইফ সেফ ড্রাইভ। ছয়ের সাত মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হলে চার চাকা গাড়ি চালানোর সময় বেল্ট বেঁধে নিতে হবে। ছয়ের আট সাঁওতাল ডিহিতে তাপবিদ্যুৎ থাকলে ঝালংয়ে হচ্ছে জলবিদ্যুৎ। বলেছে নিচের ছবিতে কোথায় সূর্যগ্রহণ, কোথায় খণ্ডগ্রহণ, কোথায় গ্রহণ হবে না তা লেখো। এখানে ক বিন্দুতে গ্রহণ হবে না, খ বিন্দুতে হচ্ছে খণ্ডগ্রাস, আর গ বিন্দুতে পূর্ণ গ্রহণ হবে। আটের এক বলেছে শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো। শিশুদের সাতটা অধিকারের কথা বলা হয়েছে, এক হলো বেঁচে থাকা, দুই খাদ্য আর পানীয় জল পাওয়া, তিন স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, চার অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ, পাঁচ নিজের নাম পরিচয় জানা প্রকাশ করা, ছয় নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা, সাত মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। আটের দুই বলেছে ক্রেতা হিসাবে তুমি কিভাবে সচেতনতার পরিচয় দেবে। তাহলে ক্রেতা হিসাবে কি করবে, মানে যখন তুমি কেনাকাটা করতে যাবে তখন সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা ব্যাপক চিহ্ন দেখে জিনিস কিনবে, সর্বদা উপযুক্ত রসিদ নেবে, দেখার দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। তাহলে আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার আমাদের ভয় থাকবে না। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।